হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করে থাকি। আপনাদের উপকারী জিনিসগুলা, যেগুলো দৈনন্দিন প্রয়োজন, সেগুলো নিয়ে আমি ধারাবাহিক ভিডিও দিয়ে থাকি। টিউটোরিয়ালটি, আজকের যে টিউটোরিয়ালটি, সেটি হচ্ছে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটব। বর্তমান প্রযুক্তির যুগ, সবারই হাতে হাতে স্মার্টফোন আছে। আশা করি আপনারা ঘরে বসে থেকে কোনো ঝামেলা ছাড়াই আমরা কিভাবে আজকে টিকিট কাটবো সেটি আমি ভিডিওটির শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সবাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ আমার রেসপন্স করেন, আপনারা লাইক কমেন্টস করেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়েরা। আর এই মুহূর্তে যারা ভিডিওটা আমার দেখছেন, আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবেন, একটু সময় ব্যয় করে আপনারা অনেক উপকারে আসবে, দেখবেন শেষ পর্যন্ত। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা দেবেন, ধৈর্য সহকারে দেখুন। তো চলুন, আমরা এখন চলে যাই আমরা স্ক্রিনে। তো চলুন, লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, আমি প্লে স্টোরে আসলাম, সেখান থেকে আমি একটি অ্যাপস ডাউনলোড করব। সেই অ্যাপসটির নাম হচ্ছে রেল সেবা। দেখতে পাচ্ছেন রেল সেবা। দেন ইনস্টল দিব আমি রেল সেবা অ্যাপসটিকে, ইনস্টল দেব। ডাউনলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, ইনস্টল হচ্ছে। ওপেন, আমরা ওপেনে ক্লিক করব। দেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এরকম। আসার পর আমি সাইন আপ করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি নাম দিব, আমার নাম, যে নামে আপনি টিকিটটি কাটবেন বা রেজিস্টার করবেন, রেজিস্ট্রেশন করবেন। একটি অ্যাকাউন্ট করতে হয় রেল সেবা অ্যাপসের ভিতরে, একটি অ্যাকাউন্ট করে নিতে হয়। এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিব। এখানে আমি একটি জিমেইল অথবা ইমেইল নাম্বার দিব। আমি আমার মনের মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিব, এবং পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় লিখে রাখবেন, অন্যতে আপনি মনে নাও রাখতে পারেন, সেজন্য কাতায় নোট ডাউন করবেন। দেন আমি সাইন আপ করব। নাম, মোবাইল নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাইন আপ। দেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিই, কিন্তু আমি এখানে লগ ইন করবো, আমার পাসওয়ার্ডটি অটো নিয়ে নিয়েছে। 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে, ভেরিফিকেশন একটি কোড আসবে, আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেছেন সেই ফোন নাম্বারটিতে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, একটু ওয়েট করেন, সময় নিচ্ছে। কোডটি অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে এসেছে, আমরা কোডটি দিয়ে দিব, সাবমিট করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন এখানে পারচেস ইনফরমেশন, হিস্টোরি, ফুড ট্র্যাকিং, এক্সেট্রা এক্সেট্রা। আমরা পারচেসে গিয়ে আমাদের প্রোফাইলটি আপডেট করব। ইনফরমেশনে আমি একটু ক্লিক করতে পারি, আমরা পারচেসে যাব। পারচেসে কি আমাদের দেখতেই পাচ্ছেন এখানে ফ্রম স্টেশন টু স্টেশন, জার্নি ডেট,
চিটোটে যাব আমরা হোম দেখতে পাচ্ছি সেটিং দেখতে পাচ্ছি আমাদের এফএকিউ কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি আমাদের যে জিমেইল নাম্বার এবং আমার যে নাম্বারটিতে আমরা লগইন করলাম আমরা পারসেসে ঢুকব আমরা একটু ইনফরমেশন দেখে আসি ফ্রম স্টেশন টু স্টেশন জার্নি ডেট আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি আমাদের প্রোফাইলটি আমাদের আপডেট করতে হবে যে আপডেট প্রোফাইলে আমরা ক্লিক করব দেন আমাদের নাম আমাদের জন্ম তারিখ দিব ডেট অফ বার্থ জেন্ডার দিবেন আপনি মেল ফিমেল আদার্স আপনি মেল দিব যদি মহিলা পুরুষ হন আইডেন্টিফিকেশন নাম্বার আপনার ন্যাশনাল আইডি নাম্বার যেটা বার্থ সার্টিফিকেট আমি ন্যাশনাল আইডি আইডি নাম্বার এনআইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিব অন্যতে আমাদের সাবমিট নিবে না খুব ইজি একটা অ্যাপস যেখানে আপনারা সহজেই ঘরে বসে থেকে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা অবশ্যই কারেক্ট দিতে হবে ভুল দিলে হবে না দেন আমি সাবমিটে ক্লিক করব আমি একটু চেক করে নিলাম আমার ন্যাশনাল আইডি নাম্বারটা আমি সাবমিটে ক্লিক করব আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে আমরা পারসেস যদি টিকিট পারসেস করতে চাই আমরা কোন স্টেশন থেকে আমরা পারসেস করব সেটা আমরা সিলেক্ট করে দিব ঢাকা ডেট দিতে পারেন আপনি একটি ডেট আপনার টিকিটটা অনলাইনে কাটতে হবে পাঁচ দিন সাত দিন আগে সেটা সেই জিনিসটা মাথায় রাখবেন তাহলে আপনারা সিটগুলো ভালো সিট পাবেন অন্যথায় কিন্তু আপনার না পাওয়ার সম্ভাবনাই আছে সেই জন্য আপনারা এক সপ্তাহ আগে অবশ্যই টিকিটটা কেটে নেবেন অনলাইনে চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রাম জার্নি ডেট 28/9/2020 দেন আমি এখানে ক্লিক করব দেন আমাদের যে ট্রেন নাম্বার কোন কোন ট্রেন আছে কোন ক্লাসে আমি সিটে কাটব স্নিগ্ধা সুবন আছে চেয়ার আছে আপনার এজুর লাইক আপনি পার্সন কতজন যাবেন ওয়ান চাইল্ড দেন আপনি ট্রেনের নাম দিবেন যে নামে আপনি কাটতে চাচ্ছেন কোন ট্রেনে আপনি যাবেন এই ইন্টারপ্রিটে অনেক ট্রেন আসবে ট্রেনের নাম আসবে আপনি যে কোনো একটা ট্রেন সিলেক্ট করে নিতে পারেন আপনি ইচ্ছে মতো করে দেন আপনি যখন সাবমিটে সিলেক্ট সেট আপনি কোচ ওই যে সিটের নাম্বার থাকবে এখানে যে বগির নাম্বার সেটা থাকবে আপনারা দেখতে পাবেন যে এখানে কোন সিটে আমার ফাঁকা আছে কোন কোচে গেলে আমরা আপনি কোন সিটে ফাঁকা আছে সেটা আপনি দেখে আপনার টিকিট কাটতে পারবেন আমার যে রেড মার্ক সেখানে সেই সিটগুলো আমি কাটতে পারবো না সেটি ইতিমধ্যে বুকিং হয়ে গেছে সেজন্য আমি সবুজ যে সিটগুলো আছে সেটা আমি কাটতে পারবো
আপনারা এখানে সিট দেখে নিতে পারবেন। সিটের যে ফ্লো চার্টটা আপনাকে কিন্তু সেখানে শো করাচ্ছে, আপনি চুজ করতে পারেন আপনার মনের মতো করে। আপনি জানালার পাশেও নিতে পারেন। আমি জাস্ট বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাটাকাটি করলে আপনারা অবশ্যই চমৎকারভাবে টিকিট কাটতে পারবেন। খুব একটা ইজি একটা অ্যাপস, খুব সহজেই বিকাশ এবং রকেটের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। আমি ইনফরমেশানে যদি ঢুকি তাহলে ইনফরমেশানে আপনি দেখতে পারবেন যে এই স্টেশন থেকে এই স্টেশন টাইম সময় সিটকালে আছে কিনা, বিভিন্ন তথ্য আপনি ইনফরমেশান থেকে আপনি জানতে পারবেন। আপনি সার্চ বক্সে যদি আপনি স্টেশনের নাম লেখেন তাহলে অবশ্যই সেখানে শো করবে এবং ডেটটি আপনি দিবেন। আপনি ইনফরমেশানটা হচ্ছে আপনি এই ডেটে বা এই ট্রেনটা কোন কোন ট্রেন ফাঁকা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, কোন ট্রেনটা ট্রেন করছে আপনি সেই ইনফরমেশানগুলো এখানে পাবেন। সেই ইনফরমেশান দেখেই কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন। এই জন্য আপনারা আজকে চমৎকার একটা ভিডিও দেখাচ্ছি যে যাতে আপনারা খুবই উপকৃত হন। স্টেশন নেম আপনার টাইম দেখাচ্ছে, ডিপার্চার টাইম আপনি ঢাকা কত ঘন্টা রানিং হয়, স্টার্ট হয় ট্রেনটি এখানে টাইম দেখতে পাচ্ছেন আপনারা। ইনফরমেশান আপনি সব তথ্য ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। আপনি হিস্টোরিতে যদি আপনি ক্লিক করেন আপনি অনেক কিছুই হিস্টোরিতে থাকবে, যেহেতু এখন আপাতত কোনো হিস্টোরি নাই সেজন্য এটা নট ফাউন্ড দেখাচ্ছে। আপনি হিস্টোরিতে দেখতে পারবেন, ফুড আপনি খাবার অর্ডার করতে পারেন সেটা এখানে করতে পারেন, সেটা আপাতত সেখানে রাখে না। তারপরে টিকিট লোকেশন ট্র্যাক আপনি দেখতে পারবেন, কোন ট্রেনে কোন যাত্রা কোন সময়ে যাত্রা করছে সেই টাইম সহ সেখানে শো করে। ট্র্যাক ট্রেন আপনি এই অ্যাপসের ভিতরে, রেল সেবা অ্যাপসের ভিতরে আপনি একটু ঘাটাঘাটি করলে আপনি ইজিতে আপনি টিকিটটা কাটতে পারবেন। চেয়ার শোভন স্নিগ্ধা, আপনি ট্রেনের ভিতরে যে পরিবেশ সেটি এখানে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন সিটগুলা দেখতে পারবেন। কমপ্লেন বক্স আপনি কমপ্লেন করতে পারবেন, আপনি কোন কোন ধরনের কমপ্লেন করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেন আপনি ইউর কমপ্লেন, আপনি কমপ্লেনটা অনলাইনের মাধ্যমেও করতে পারবেন, আসলে এটি প্রয়োজন পড়ে না, জাস্ট আমি দেখালাম। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখেছেন এবং আপনাদের একটি প্রয়োজনীয় জিনিস আমি শিখাচ্ছি যেটি খুবই প্রয়োজন। এখানে আপনার ফোন নাম্বার জরুরি, ইন্টারন্যাশনাল যে আমাদের ইমার্জেন্সি কল নাম্বার 999, এখানে সব ইনফরমেশান ফোন নাম্বার আপনি পাবেন, ডিটেল পাবেন, আপনার খুবই কার্যকারী এখানে। তো আমি আশা করছি যে আপনি ভিডিওটি থেকে কিছু একটু শিখেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে একটি লাইক কমেন্টস করতেই পারেন। আমি এই ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, সময় লেগেছে 7-8 মিনিট বা 10 মিনিট, কিন্তু আপনি একটা লাইক 1 সেকেন্ডের বেশি লাগবে না। তাই আশা করি আপনার লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসব নতুন কিছু শেখানোর জন্য। সবাইকে আন্তরিক অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।